ঘাটাইলে আদিবাসী নারী নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ হেলাল তালুকদার, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান লিজা। টাঙ্গাইল ঘাটাইলে চোর সন্দেহে সন্ধ্যা রানীর নামে আদিবাসী নারীকে চার ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 13 জানুয়ারি দুপুরে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের আয়োজনে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সন্ধ্যা রানীর পরিবার, আত্মীয় স্বজন, আদিবাসী ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রূপচান বর্মন সহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। উল্লেখ্য, ঘাটাইল উপজেলার মালিরচালা গ্রামের আদিবাসী নারী সন্ধ্যা রানীকে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় গেল রোববার রাতে সন্ধ্যা রানী বাদী হয়ে ওই গ্রামের মনিরুল ইসলাম ভূঁইয়া, তারই ছেলে মোস্তফা ভূঁইয়া ও সজীব ভূঁইয়া এবং তার মেয়ে মোসা, খুকি ও সুমি আক্তারের নামে মামলা দায়ের করেন। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যদি গ্রেফতার করে শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা ঘাটাইলের প্রত্যেকটা অলি গলি থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তা ঘাট আমরা বন্ধ করে দিব, এমনকি আমাদের আদিবাসীদের অধিকার আমরা আদায় করেই ছাড়ব। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, শুধু টাঙ্গাইল ঘাটাইলে নয়, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সমতল উদ্ধার করে দিতে চাই। সেই আদিবাসীরা আর ভূমিহীন জাগ্রত হয়েছে, আদিবাসী সমাজ আজ শিক্ষিত হয়েছে, তারা আজ তাদের নিজেদের অধিকার আদায় করতে শিখেছে। আপনাদের কঠোর আসামিদের গ্রেপ্তার করে তাদের শাস্তি বহাল করুন, না হলে আমরা আদিবাসী জনতা আবার হয়তো ঘোষণা করে ফেলবো। এখন সেই কঠোর কর্মসূচি শুধু বাংলাদেশে, এই শুধু এই ঘাটাইলে হবে না, সেটা পুরো বাংলাদেশে হবে, হয়তো এই বাংলাদেশ স্থগিত হয়ে যাবে। আমাদের যে ঘোষণা এখন আমি একটু কথা বলতে চাই, আজকে যে আমাদের সন্ধ্যা রানী মনে যে সভা সৃষ্টি হয়েছে সেটা শুধু সন্ধ্যা রানী সুশৃঙ্খলা বলেন, আনশৃঙ্খল বলেন, সেটা আমরা ফিল করতেছি। আমরা